আবাস যোজনার প্রকল্প নিয়ে আপনাদের জন্য বড় ঘোষণা করা হলো, সুবিধার মেয়াদ আরও 3 মাস বাড়ানো হলো। তো এই সুবিধার মেয়াদ বাড়ানোতে কিন্তু রাজ্যের সমস্ত সুবিধাভোগীদের জন্য কিন্তু বড় উপকার হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু কেন্দ্রের তরফ থেকে এই মুহূর্তে আপনাদের এই আবাস যোজনার যে সুবিধার মেয়াদ সেটা আরও 3 মাস বাড়ানোর ঘোষণা করা হলো। তো এই বিষয় সম্পর্কিত আপডেটটা হাতে পেতেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো অবশ্যই ভিডিওটিকে লাস্ট অবধি কন্টিনিউ করবেন, অন্যদেরও জানানোর চেষ্টা করবেন। আবাস যোজনা ঘরের লিস্টে যদি আপনারও নাম রয়েছে সেই ক্ষেত্রে আপনাদের জন্য এই বড় সুসংবাদ। তো চলুন সমস্তটা জানিয়ে দিচ্ছি। তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, বলা হচ্ছে আবাস যোজনা প্রকল্পের আওতায় জমিহীন উপভোক্তাদের সুবিধা প্রদানের ক্ষেত্রে সময়সীমার মেয়াদ বাড়ালো কেন্দ্র। জমিহীন উপভোক্তাদের সময়সীমার কিন্তু মেয়াদ বাড়াচ্ছে কেন্দ্র। কেন বাড়াচ্ছে? আবাস প্লাস প্রকল্পের আওতায় এমন অনেক উপভোক্তা রয়েছেন যাদের নাম তালিকায় রয়েছে, ঠিক আছে? আপনাদের অনেকেরই কিন্তু নাম তালিকায় রয়েছে কিন্তু আপনাদের বাড়ি তৈরি করার জন্য জমি নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু দেখুন বলা হচ্ছে আবাস প্লাস প্রকল্পের আওতায় এমন উপভোক্তা অনেকেই রয়েছেন যাদের নাম তালিকায় রয়েছে কিন্তু বাড়ি তৈরির জন্য জমি নেই। মূলত এই ধরনের উপভোক্তাদের কথা ভেবেই মেয়াদে ছাড়ের সুবিধা দেওয়া হচ্ছে। কাদের দেওয়া হচ্ছে? যাদের জমি নেই। পূর্বে সূচি অনুযায়ী মেয়াদ ছিল 31শে ডিসেম্বর পর্যন্ত, এবার তা আরও 3 মাস বাড়িয়ে 31শে মার্চ করা হয়েছে। তো এটা সবথেকে বড় সুসংবাদ এই আবাস যোজনা প্রকল্পের মধ্যে। এতে আপনার মতামত অবশ্যই জানাবেন, আপনাদের কাদের কাদের নিজস্ব জমি রয়েছে কাদের নেই অবশ্যই জানাবেন। আপনাদের যদি জমি নাও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য এই ঘোষণাটা করা হয়েছে। তো দেখুন বলা হচ্ছে এই সময়ের মধ্যে রাজ্যগুলি যাতে জমিহীন উপভোক্তাদের পাট্টা বিলি করে সেই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। কেন্দ্রের তরফে কিন্তু সরাসরি নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে পাট্টা বিলি যেন করা হয় রাজ্যের তরফ থেকে। সেক্ষেত্রে যাদের জমি নেই তাদের যেন পাট্টা বিলি করে যেন তারা বাড়িটি করে নিতে পারে, সেই সময়টার জন্যই কিন্তু 3 মাস বাড়িয়ে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? তো এটা আপনাদের জন্য সবথেকে বড় সুসংবাদ। তো এই মুহূর্তে এই আপডেটটা পেতে জানানোর চেষ্টা করছি, অবশ্যই অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। সেই মতো ইতিমধ্যেই জেলাশাসকদের কাছে অতিসত্বর তাদের জমি আছে কি না তা খতিয়ে দেখে পাট্টা বিলি করার নির্দেশ দেওয়া হয়েছে। তো যে লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্ট খতিয়ে দেখা হবে। যাদের জমি নিজস্ব জমি নেই তাদেরকে কিন্তু অতিসত্বর পাট্টা বিলি করার নির্দেশ দেওয়া হয়েছে যেন পাট্টা পেয়ে তারা বাড়িটি করে নিতে পারে। কেন্দ্রের বেশ কয়েক দফা বিধি মেনে মঙ্গলবার পর্যন্ত প্রায় 15 লাখের বেশি উপভোক্তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বাদ দিতে হয়েছে। সূত্রের খবর, 2022-23 অর্থবর্ষে এই যোজনা প্রাথমিকভাবে প্রায় 56 লাখ মানুষ নাম নথিভুক্ত করেছিলেন, কিন্তু নিয়ম অনুযায়ী যাদের নাম গ্রহণযোগ্য নয় এমন প্রায় 5 লাখ উপভোক্তাকে প্রথমেই তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। পরে সেই তালিকা সংশোধন করতে গিয়ে আরও প্রায় 10 লাখ উপভোক্তাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে তালিকায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে আবার অনেকের জমি নেই। এই যে ফাইনাল লিস্ট আপনাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে সেই ফাইনাল লিস্টে কিন্তু আবার অনেকের জমি নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই সমস্যা দূর করে ভূমিহীন যোগ্য উপভোক্তাদের প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য প্রকল্পের মেয়াদ 31শে ডিসেম্বর থেকে বাড়িয়ে 31শে মার্চ করা হয়েছে। তো এই 3 মাস কিন্তু সময় রয়েছে আপনাদের হাতে। এই 3 মাসের মধ্যে আপনাদেরকে জমির পাট্টা দিয়ে দেওয়া হবে এবং আপনারা বাড়ি করতে পারবেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটি চালু করা হয়েছিল 2015 সালে। কেন্দ্রের মোদী সরকার ক্ষমতায় আসার পর দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য পাকা বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আবাস প্লাস প্রকল্পটি হলো এই আবাস যোজনারই একটি সংযোজিত অংশ। সম্প্রতি রাজ্যের আবাস তালিকা নিয়ে বিভিন্ন বেনিয়মের অভিযোগও উঠে এসেছে। আবার আবাস প্লাস তালিকা যাচাইয়ের কাজ চলছে জেলায় জেলায়, গ্রামে গ্রামে। এই সংশোধিত তালিকা তৈরির সময় এক এক জায়গায় এক এক অভিযোগ, অসন্তোষ। আর এরই মধ্যে জমিহীন উপভোক্তাদের জন্য আবাস যোজনার সুবিধার মেয়াদ আরও 3 মাস বাড়ল কেন্দ্র, যেন সকলেই বাড়িটি তৈরি করতে পারেন। যাদের নিজস্ব জমি নেই তাদের পাট্টা দিতে হবে, সেই নির্দেশটাও কিন্তু রাজ্যকে দিয়ে দেওয়া হয়েছে। এবার আপনাদের যে লিস্ট রয়েছে সেই লিস্ট ধরে ধরে কিন্তু আপনাদেরকে পাট্টা বিলি করা হবে যাদের নিজস্ব জমি নেই, তার জন্য 3 মাস সময় কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। তো টাকা আসবে এবং আপনাদের কিন্তু আস্তে আস্তে ঘরও তৈরি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাদের জমিটা সবার প্রথম প্রয়োজন, যে কারণে কিন্তু এই মেয়াদ বাড়ানো হয়েছে। তো এই ছিল একটি ইম্পর্টেন্ট আপডেট যেটা আপনাদের জানানো দরকার, তার জন্য এই ভিডিও। তো এখান থেকে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের তো চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। ভিডিওটিকে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করবেন।